প্রধানমন্ত্রীর প্রশংসাত পঞ্চমুখ আপ নেত্রী মোদীর মূর দেশ মূর মাটি পদক্ষেপ আদরণীয় কামরূপ মহানগর জেলার অমৃত কলহ যাত্রাত অংশ লৈ কেন্দ্রের বিজেপি সরকারের প্রশংসাত পঞ্চমুখ গুৱাহাটী পৌর নিগমের আপর কাউন্সিলর মাসুমা বেগম যদি ইয়ার জড়িয়ে মানুষের ভাল হয় বা রাইজর ভাল হয় নিশ্চয়কে মানে সকল কামতে থাকিম যি কামত রাইজর উন্নতি হয় উন্নয়ন হয় মানে সকল সকল টাইমতে মানে সহযোগ করিম দলীয় নহয় ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর অমৃত কলহ যাত্রাত সমর্থন আপ কাউন্সিলর গরাকীর দলীয় নীতির ঊর্ধ্বত থাকি কলহ যাত্রাত সমর্থন মাসুমার মই পার্সনেলি কাউন্সিলর হিসাবে সরকারি কাম হিসাবে সহযোগ করেছো আর মই এটা পার্টির কথা তেনেকে একটু নকো যে আপে সহযোগ করেছে নি কি করেছে মই কাউন্সিলর হিসাবে এটা সহযোগ করেছো মাসুমার সমর্থন মাথুন অমৃত কলহ যাত্রা নহয় প্রধানমন্ত্রীর ইতিবাচক উন্নয়নমূলক প্রতিটি কামলে সহারি কাউন্সিলর গরাকীর এটুকে যদি এখানে ইয়াতে যেখানে আমি মানে সহযোগ করেছো রাইজসকলে কামর কারণে তো আমি যদি তাতকে মানুষ উন্নয়নের কারণে আর বেলেগ বহু কামত যদি এখানে মন দি ফেলে সহযোগ করো নিশ্চয়কে রাইজর বহুখিনি উন্নতি হবে উল্লেখ্য যে 20 সেপ্টেম্বরের পর গুৱাহাটী মহানগরীর ওয়ার্ডে ওয়ার্ডে সংগ্রহ হয়েছিল এমুঠি মাটি সংগ্রহ করা 60টা ওয়ার্ডের মাটি দেওবারে আদৰ সাদৰকৈ প্রতিগৰাকী ওয়ার্ড কাউন্সিলরে লৈ আহে লতাশিলত লতাশিলর প্রশাসনের উদ্যোগত অনুষ্ঠিত অমৃত কলহ যাত্রা এক কার্যসূচীত 60টা কলহর পর 2 কলহত ভরাই মাটি এই মাটিখিনি দুটা কলহর এটা মিউনিসিপাল আমার অফিসত যাব তারপর আমার 20 তারিখের পিছত এই কলহ দুটা আমার শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র যাব আর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের গোটে অসমের মাটিখিনি একগোট করে তারপর দুটা কলহ করা হব আর দুটা কলহত মাটিখিনি ভরাই এটা দিল্লীলৈকে যাব অমৃত বাটিকা স্থাপনের অর্থে আর এটা কলহ আমার অসমত থাকিব যে অমৃত কালের মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান আছে এই আহ্বানের প্রতি সঁহারি জানায় মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার প্রতি সঁহারি জানায় নিশ্চয়কে প্রতিটি ঘরে ঘরে গাঁৱে গাঁৱে এই ধরনের ব্যবস্থা করার সকলরে সঁহারি আছে সকলের উৎসাহ আছে আর সকলরে মাটি যে আমার ইমান ডর একটা অমৃত উদ্যান বনাব গৈ আছে তাতে সেইখিন জায়গা যে ব্যবহার হব সেইটা একটা খুব ডর একটা মানে পদক্ষেপ গ্রহণ করেছে দুই কলহত ভর্তি করা এই মাটি রাজ্য সরকারের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী আর গুৱাহাটীর মেয়র মৃগেন শরণীয়ায় এক বিশাল পদযাত্রার মাজেরে লৈ যায় গুৱাহাটী পৌর নিগমের উজান বজারের মুখ্য কার্যালয়লৈ উজান বজারের মুখ্য কার্যালয়লৈ কঢ়িয়াই নিয়া এই দুই কলহ 25 অক্টোবর তারিখে লৈ যোৱা হব শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রলৈ বলেন ভট্টাচার্যর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট